বারো পার্সেন্ট আমরা গ্রোথ ধরেছি এমন রপ্তানির ব্যাপারে মেনলি আমরা বলেছি যে রপ্তানি যে হিসাবটা হয় প্রজেকশনটা হয় এটা নিয়ে আমরা বলছি হিসাব ব্যাপারে কিছুটা ডিসক্রিপেন্সি ছিল বাংলাদেশ ব্যাংকের সাথে ইপিবির সাথে এনবিআর সাথে এটা রিকনসাল করেছে ওরা আমি বলছি আরেকটু যাতে কোনোরকম এখন থেকে যাতে কোনোরকম কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেনশন থাকবে হিসাবের জন্য আপনি দুইয়ে দুয়ে চার বলেন আর ওই জন্য দুয়ে দুয়ে সাড়ে চার বলবে সেটা না বিরাট জন্য বিচ্ছুতি না হয় এক্সপোর্ট ডেটা অ্যাস ডেটা বাংলাদেশ ব্যাংকের যে রিসিভ রিকনসাইল রিকনসার থাকে সেটা আর অন দা বেস্ট অফ দ্য এই ওরা করেছে এটা আপনারা জানতে পারবেন আর সেকেন্ড হলো আমরা একটা প্রজেকশনও করেছি যে সামনের দিকের এক্সপোর্টটা কী হয় এখন আমাদের বিশ্বটা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক এই ইতিবাচক আমরা প্রায় কত বারো না চোদ্দো পার্সেন্ট কত বারো পার্সেন্ট আমরা গ্রোথ ধরেছি এইবার যা হয়েছে পারফরমেন্স এরপরে বারো পার্সেন্ট বারো শতাংশ দূরব এটা হবে এবং আমরা এটা হবে আর ওদের এক্সপোর্টের কিছু কিছু আপনার না ফিগারটা বলবে যারা বলবে ওরা একটা ফাইলেটারে থাকুক তারপর ফিগারটা বলবো আর কি না ওটা বারো পার্সেন্ট আপনি হিসেব করে দেখেন পারফরমেন্সও ভালো মোটামুটি তার আর সেকেন্ড হলো যে কিছু কিছু রপ্তানির কারণে কিছু কিছু ইস্যু আছে ট্যাক্স ইস্যু আছে তাই না ব্যাঙ্কিং ইস্যু আছে আমরা বলেছি যতটুক পারে আমরা এগুলো কনসাইল করব এবং এক্সপোর্টকে আমরা এনকারেজ করতে সাথে সাথে আরেকটা জিনিস বলে আমরা এক্সপোর্ট যেন ডাইভার্সিফাই করব একটা দুইটা পণ্যের উপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে আমরা এক্সপোর্টটা ডাইভার্সিফুল করার জন্য আমাদের কিন্তু অনেক এক্সপোর্ট প্রায় সাতশো থেকে আঠারোশোটা জিনিস এক্সপোর্ট করি সবগুলোর পটেন্সিয়াল না কিছু ছোটো করে পটেনশিয়াল পটেন্সিয়াল যেগুলো আছে সম্ভবত সেটা আমরা আরাম করেছি আরেকটা হলো আমাদের একটা শিল্প মেলা হয় তাই না সেটা জানুয়ারির প্রথম দিকে হওয়ার কথা কাছাকাছি হবে ডেট হতে এদিক সেদিক হতে পারে পাঁচ জানুয়ারির দিকে হবে একটা কোনো সময় এটা আগের মতোই হবে এবং সেখানে একটু ইনোভেটিভ জিনিস আছে এইবার আপনারা দেখবেন যারা এক্সপোর্ট করে বা এক্সপোর্ট পটেনশিয়াল তাদের জন্য আলাদা আমরা ব্যবসা কারণ খাবার দাবার দোকানের সাথে যদি এক্সপোর্টের দোকান মিশে যায় তখন কিন্তু ডিফিউজ হয়ে যায় তো জানি না ওটা খাবার দাবার তো আমরা মানা করবো না লোকজন যাবে একটা আর দেশীয় শিল্প আছে তাই না প্লাস্টিক দ্রব্য এগুলো এগুলো যাবে কারণ এক্সপোর্টটা শুধু ওই মেলাটা শুধু এক্সপোর্ট না মানুষের বিনোদনের একটা জায়গা তাই না ছেলে মেয়ে নিয়ে যা ওখানে যাবে বিভিন্ন পণ্য কিনবে সেটা থাকবে মেইন ফোকাস এক্সপোর্টের জন্য এবং আমাদের শিল্পায়নের এই মেনলি আর আর তো তেমন ইস্যু আলাপ করি মেয়ে হ্যাঁ আচ্ছা জি ব্যাপারে ওরা প্রশ্ন করেছে জি ব্যাপারে যেটা কতগুলো আমি তো আগেই বলেছি যে আমেরিকান এম্বাসডের সাথে কথা হয়েছে ওদের জিএসপি ব্যাপারে কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না কিছু কিছু তাদের কোয়ারিজ আছে সেইগুলি আমরা বলেছি তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি আরও কিছু কংক্রিট তখন আমি তো ওয়াশিংটনে যখন যাবো তখন ওদের সাথে কথা হবে ইউনসে যাচ্ছেন তখন হয়তো আমার সাথে হয়তো ফেস টু ফেস কিছু কথা হবে কী কী শর্তগুলো আছে সেগুলো আমরা পালন খুব কঠিন না এইগুলো বিশ্ব গার্মেন্টস সেক্টরে কিছু কিছু এখানে আবার জিনিস ব্যাপারে অন্য নিঃশাহ গার্মেন্ট না আরও ডিসেন্ট ওয়ার্ক খ্যার ব্যাপারে কতগুলো খ্যার নিঃশ্বাসগুলো হ্যাঁ এগুলো আমি এগুলো কিছু বলছি না